ঘরের যদি বাঁধাকপি থাকে আর বাঁধাকপির অন্য কোনো রান্না খেতে ভালো না লাগে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর সেখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার বাঁধাকপিটাকে আমি এইভাবে একটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি তোমরা চাইলে গ্রেট করে নিতেও পারো তো দেখো আমি বাঁধাকপিটাকে কালো জিরের আর তেলের মধ্যে ভালো মতো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেড়ে নেব তো দেখো কোয়ান্টিটিটা অনেকটাই কমে গেছে আর বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে এসেছে তো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো এবার এই দুটোকে মেশাতে থাকবো আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এটাকে নাড়াচাড়া করে নিলাম খুব ভালো মতোভাবে মিক্স করে নিতে হবে বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ক্র্যাশ করা লঙ্কা কাঁচা লঙ্কা আমি আমি থেতো করে নিয়েছি সেই লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস আমার বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখো আমি ভালো মতো করে এটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমি যে সাধারণত বাড়িতে চা খাই সেই কাপের এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি এবার ওই বেসনটা জলের মধ্যে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে সেই বেসনটা এবার এখানে দিয়ে দিলাম বেসনটা দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে এবং বাঁধাকপিটা যাতে খুব ভালো মতো বাঁধা মিশে যায় বেসনের সাথে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখো তোমরা চাইলে বেসন বেশি অ্যাড করতেই পারো তবে সেখানে তাহলে বেসনের টেস্টটাই বেশি পাওয়া যাবে তাহলে বাঁধাকপির টেস্টটা অত বেশি পাওয়া যাবে না তাই আমি বেসনটা একটু কমই দিয়েছি ভালো মতো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো করে নিতে হবে চলো আমার ডো রেডি এবার আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে তোমরা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারো বাঙালি তো হাতের ইউজটাই ভালো করি তো চলো এবার আমি ওই বেসনের ডোটাকে এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো এবার আমার দিয়ে দেওয়া হয়ে গেছে তো খুন্তির সাহায্যে আমি এটাকে ভালো করে একটা শেপে নিয়ে আসব চৌকো শেপে আর খুব মোটাভাবে ছিল তাই একটু পাতলা করে দিলাম এই যে আমার এই যে শেপ দেওয়া হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আধ ঘন্টা পর এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব এই যে দেখো তোমরা চাইলে যে কোনো শেপে কাটতে পারো চৌকো স্কোয়ার আমি বরফি শেপে কেটেছি এখানে তোমরা যে কোনো শেপে কাটতে পারো যে দেখো আমার বরফি শেপে কাটা হয়ে গেছে এগুলোকে এবার চলো রান্নাটা তাহলে শুরু করা যাক প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম তেল এবার আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে আলুটাকে ভালো মতো করে ভেজে নেব তেল যাতে না ছিটকয় আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি এবার এই বাঁধাকপির ধোকাগুলো এক এক করে ভেজে নেব আমি এগুলো দিয়ে দিয়েছি সবগুলো এই যে দেখো উল্টে পাল্টে ভালো মতো করে আমি দুই দিক ভালো করে ভেজে নেব লাল লাল করে তোমরা চাইলে এইভাবেও খেতে পারো এইভাবেও খেতে খুব ভালো লাগে তবে আমি যেহেতু এটাকে আজকে এটা রান্না করব তো আমি তোমাদের রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটুকরো দারচিনি এবার আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো একটা পেঁয়াজ আর কয়েকটা আদা রসুনের টুকরো আমি মিক্সড করে নিয়েছিলাম এখানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো যারা নিরামিষ খেতে চাও তো পেঁয়াজটা আমি এখানে অ্যাড করেছি যেহেতু আমি নিরামিষ করছি না নর্মালি করছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো মতো করে এটাকে মেশাতে হবে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর যেটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে মশলাটাকে কষতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে কালার এবং টেস্ট দুটোকেই ব্যালেন্স রাখার জন্য এবার মশলাটা কষা হয়ে গেলে এখানে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো এখানে আমি অ্যাড করে দিলাম আলুগুলোকে মশলার সাথে ভালো মতো করে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটাকে ফোটার জন্য ওয়েট করব এই যে দেখো আমার জলটা ফুটে গেছে এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি এখানে ধোকাগুলো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তখন আমি ধোকাগুলো অ্যাড করে দিলাম তোমরা চাইলে আর কিছুক্ষণ পরও অ্যাড করতে পারো আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর কারণ ধোকা তো ভাজাই আছে এই যে দেখো আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমি ওই তেজপাতা আর দারুচিনিগুলো এখান থেকে ফেলে দিচ্ছি কারণ এগুলো মুখে আটকালে খুব খারাপ লাগে খাওয়ার সময় ব্যাস আমার রান্না রেডি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে ঢেকে দিলাম যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো মতো বসে যায় ব্যাস আমার রান্না রেডি চলো তোমাদের এবার সার্ভ করে দেখিয়ে দিই এই যে দেখো কেমন হয়েছে বলো তো তো ঘরে বাঁধাকপি থাকলে এখনই বানিয়ে ফেলো আর আমাকে জানিও কেমন হয়েছে কমেন্টে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো